তোমরা বাড়িতে দেখেছো তড়িতের সাহায্যে বাল্ব চলে, পাখা চলে, এছাড়া টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার সবই বিদ্যুতের সাহায্যে চলে। এর জন্য বাড়িতে ওয়্যারিং করা হয়। জানো তো, বাল্ব, পাখা বা যে কোনো বৈদ্যুতিক যন্ত্র রোধ হিসাবে কাজ করে। বলতো এই রোধগুলি কিভাবে যুক্ত থাকে, শ্রেণীতে না সমান্তরাল সমবায়ে? ঠিক বলেছো, এরা সবাই সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। চলো আজ আমরা কয়েকটি মজার পরীক্ষার মাধ্যমে সমান্তরাল ও শ্রেণী সমবায়কে জানি। প্রথমে আমরা আমাদের বাড়ির সাপ্লাই ভোল্টেজটা মেপে দেখি। আমি দেখো একটা মাল্টিমিটার নিয়েছি। এই মাল্টিমিটারের কাটা দুটোকে আমি সাপ্লাই ভোল্টেজের সঙ্গে যুক্ত করেছি, আর মাল্টিমিটারের যে নবটাকে আমি 750 ভোল্ট এসি ঘরে ফিক্স করে দিয়েছি। এবার এটার সাহায্যে যদি আমি ভোল্টেজটা মাপি, দেখো দেখাচ্ছে এটা 242 ভোল্ট। এটা এসি ভোল্টেজের আরএমএস ভ্যালুকে দেখাচ্ছে। এবার চলো 340 ওয়াটের বাল্বকে শ্রেণীতে যুক্ত করে দেখি কি হয়। দেখো আমি 3টে বাল্ব নিয়েছি, প্রত্যেকটি বাল্বই হচ্ছে 40 ওয়াট। এখন দেখো এই প্রথম বাল্ব থেকে যে তারটা বেরিয়েছে সেই তারটা দেখো দ্বিতীয় বাল্বের সঙ্গে যুক্ত হয়েছে। আবার দেখো দ্বিতীয় বাল্ব থেকে যে তারটা বেরিয়েছে সেটা তৃতীয় বাল্বের সঙ্গে যুক্ত হয়েছে, এবং শেষ বাল্বের যে তারটি এবং প্রথম বাল্বের যে তার এই দুটো প্রান্তকে আমরা এসি ভোল্টেজের সঙ্গে, আমাদের সাপ্লাই ভোল্টেজের সঙ্গে যুক্ত করছি। এবার আমরা সুইচটা অন করব। তোমরা লক্ষ্য করো বাল্বগুলির উজ্জ্বলতা। তোমরা দেখতে পাচ্ছ বাল্বগুলি খুবই অনুজ্জ্বলভাবে জ্বলছে, এতটাই অনুজ্জ্বলভাবে চলছে যে ফিলামেন্ট দেখা যাচ্ছে, তাই না? এবার চলো এই 40 ওয়াটের বাল্ব তিনটিকে আমরা সমান্তরাল সমবায়ে যোগ করি। দেখো এখানে আমরা বাল্ব তিনটিকে সমান্তরাল সমবায়ে যোগ করেছি, এবং সমান্তরাল সমবায়ের যে দুই প্রান্ত সেই দুটো প্রান্তকে আমরা এসি ভোল্টেজের সঙ্গে, সাপ্লাই ভোল্টেজের সঙ্গে যুক্ত করলাম। এবার আমরা সুইচটা অন করলাম। এবার বাল্বগুলির উজ্জ্বলতা লক্ষ্য করো। কি দেখছো, বাল্বগুলি আগের থেকে বেশি উজ্জ্বলতায় জ্বলছে, তাই তো? এবার বলো তো শ্রেণী সমবায় বাল্বগুলো অনুজ্জ্বল ছিল কেন, আর সমান্তরাল সমবায় যোগ করলে বাল্বগুলির উজ্জ্বলতা কেন বৃদ্ধি পেল? চলো বুঝে নেই ব্যাপারটা। এখানে বাল্ব তিনটির প্রত্যেকের ক্ষমতা 40 ওয়াট, তাই বাল্ব তিনটির প্রত্যেকের রোধ সমান। ধরা যাক সাপ্লাই ভোল্টেজ ভি। প্রথম ক্ষেত্রে বাল্ব তিনটি শ্রেণী সমবায়ে যুক্ত থাকায় প্রত্যেক বাল্বের প্রান্তীয় বিভবপ্রভেদ হবে V/3। আমরা জানি উজ্জ্বলতা উৎপন্ন তাপের সমানুপাতিক, সুতরাং জুলের সূত্রানুযায়ী শ্রেণী সমবায়ে যুক্ত প্রতিটি বাল্বের উৎপন্ন তাপ H1 = K×V/3² / R, that is equal to K V² / 9 R। দ্বিতীয় ক্ষেত্রে বাল্ব তিনটি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকায় প্রত্যেক বাল্বের প্রান্তীয় বিভব প্রভেদ ভি। অতএব সমান্তরাল সমবায়ে যুক্ত প্রতিটি বাল্বে উৎপন্ন তাপ H2 = K V² / R। এখানে H2 > H1 হওয়ায় সমান্তরাল সমবায়ে যুক্ত প্রতিটি বাল্বে উৎপন্ন তাপ বেশি,
তাই সমান্তরাল সমবায়ে যুক্ত বাল্বগুলি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। চলো এবার আমরা আরেকটা মজা করি। বলতো 100 ওয়াট আর 40 ওয়াটের দুটো বাল্বকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে দুটোই কি একই উজ্জ্বলতায় জ্বলবে? দেখো এখানে আমরা দুটো বাল্ব নিয়েছি, একটা 100 ওয়াটের আর একটা 40 ওয়াটের, এবং এই দুটো বাল্বকেই আমরা সমান্তরাল সমবায়ে যোগ করেছি। চলো এবার আমরা সুইচটা অন করে দেখি। কি দেখছো, 100 ওয়াটের বাল্বটা 40 ওয়াটের বাল্বের তুলনায় কিছুটা বেশি উজ্জ্বলতায় জ্বলছে, তাই তো? বাড়িতে তো আমরা এরকমই দেখি। এবার 100 ওয়াট আর 40 ওয়াটের বাল্ব দুটিকে শ্রেণীতে যুক্ত করলে বলতো কোন বাল্বটি উজ্জ্বল হয়ে জ্বলবে? আরে অবাক কাণ্ড, দেখছি 40 ওয়াটের বাল্বটি বেশ উজ্জ্বলতার সঙ্গে জ্বলছে, কিন্তু 100 ওয়াটের বাল্বটি প্রায় একেবারেই অনুজ্জ্বল অবস্থায় রয়েছে, শুধুমাত্র ফিলামেন্টটাই লাল হয়েছে।